এবং শিবু হাজরা অ্যারেস্টেড। তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে, যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে, ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। তো যেগুলো বলা হচ্ছে, প্রচার হচ্ছে, সংবেদনশীল প্রশাসন সাড়া দিয়েছে, কিন্তু অভিযোগগুলো তো প্রমাণ করতে হবে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে নিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? সন্দেশখালিতে আমরা আবার বলছি, কেউ কোনো দোষ করে থাকলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, কিন্তু দশচক্রে ভগবান ভূত বানাবার যে প্রচারের খেলা চলছে, তার আমরা তীব্র বিরোধিতা করছি।